তো মানে বেশি মানে খুবই কম করছে, কতটুকু করছো তুমি আমাকে বলো না, কতটুকু করছো? ফোর পয়েন্ট ফোর তো শেষ করতে হবে, এই চ্যাপ্টার তো আজকে শেষ করার কথা। জি স্যার। আজকে এই চ্যাপ্টার শেষ করতে হবে এনি হাও। নেক্সট ক্লাসে আমরা পরিসংখ্যান ধরবো। পরিসংখ্যান কি হয়েছিল? পরিসংখ্যান তো এই যে তথ্য উপাত্ত হয়েছিল 11 নম্বর চ্যাপ্টার। জি স্যার, এই সপ্তম হয়েছিল সেট। সেট হয়েছে। আচ্ছা, প্রথম হয়েছিল প্যাটার্ন, প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন হয়েছে মুনাফা হয়েছিল মুনাফা, স্যার। মুনাফার অর্ধেক হয়েছিল, পরিমাপ, মানে পরিমাণে আসেনি। মুনাফা তাহলে পুরোপুরি হয় নাই। জি স্যার। আচ্ছা, 5-6 আমাদের বাদ রইল। আমরা নেক্সট ক্লাসে ধরবো হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। এর আগে 8 নম্বর চ্যাপ্টারটা লাগবে, চতুর্ভুজ লাগবে। আমার কথা বুঝতে পারছো? নেক্সট ক্লাসে আমরা ধরবো চতুর্ভুজ। তুমি এইখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন পাবা প্যাটার্ন থেকে, তারপরে এই যে 4 নম্বর থেকে অ্যাকসেপ্ট পাবা, সেট থেকে অ্যাকসেপ্ট পাবা 30 কনফার্ম, তথ্য উপাত্ত থেকে অ্যাকসেপ্ট পাবা 40 কনফার্ম। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে চতুর্ভুজ আর জি স্যার, পিথাগোরাস যদি তুমি পড়ো তাহলে 2 সেট কমন পাবা, বৃত্ত না পড়লেও চলবে। কথা বুঝতে পারছো? জি স্যার, কিন্তু বৃত্তর মধ্যে সম্পাদ্য আছে, ওইটা আমরা দেখে নেবো। সো 8 নম্বর চতুর্ভুজ লাগবে, এটা পুরোটাই সম্পাদ্য। সো অষ্টম আর নবম আমরা তো নেক্সট ক্লাসে আমরা অষ্টম ধরবো। 8 নম্বর চ্যাপ্টারটার মধ্যে আমাদের উৎপাদক আছে, আর হচ্ছে আমাদের আছে হচ্ছে হ্যাঁ উপপাদ্য এবং হচ্ছে সম্পাদ্য মিক্সড। এই যে এটা হচ্ছে সম্পাদ্য মিক্সড। চতুর্থ নাম্বার চ্যাপ্টার থেকে ডেফিনেটলি পরীক্ষার হলে একটা আসবে, পিথাগোরাস থেকে একটা ডেফিনেটলি আসবে, বৃত্ত আমরা বাদ দিব কারণ সময় নাই, বৃত্ত আমরা 9 এ উঠে পড়বো। কথা বুঝতে পারছো? হ্যালো, ঠিক স্যার। পিথাগোরাসটা পড়তেই হবে, পিথাগোরাস থেকে আমাদের কোশ্চেন আসবে। ওকে, সো আমরা আজকে এনি হাও শেষ করতে হবে 4.4 চ্যাপ্টারটা। ওকে, জি স্যার, 76। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে কতটুকু তুমি করছো খাতায়, একটু বলো তো। স্যার আমি খাতায় করছি হচ্ছে পাঁচ ছয় এগুলো তো আমি করেই দিছিলাম, 17 ছয় পর্যন্ত। সাতও করছিলাম, 8 নম্বরটাও করছিলাম, 9 নম্বরটাও আমরা করছিলাম, আমি শুধু বলছিলাম 10 থেকে লাস্ট পর্যন্ত যেতে। হ্যাঁ বলো, 10 করছো, 10। স্যার এগুলো তো সঠিক হতে হয়। হ্যাঁ সঠিক উত্তর করছো, 10 করছো। স্যার বললামই তো 17 পর্যন্ত করছি। গুড, 10-এর অ্যান্সার কি বলো? স্যার সঠিক উত্তর করতে বলছেন, আপনি তো বলছেন শুধু সব প্রশ্ন করতে। না, প্রশ্ন তো শুরুই হয়েছে বোধহয় কত থেকে, 13 থেকে, তাই না? স্যার 13-র আগ পর্যন্ত তো সবই সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এমসিকিউ আসবে তো। আচ্ছা দেখে দেখে বলো না, স্ক্রিনের দিকে তাকাও না, 10-এ উত্তর কি হবে বলো না। আচ্ছা সূত্র দেওয়া আছে, সঠিক জি সূত্র স্যার, কোনটা? 1 2 3 3টে হুম হুম, স্যার, 1 2 সঠিক। রাইট, 3 নম্বর ভুল দেওয়া আছে, এখানে মাইনাস হবে একটা, -3x হবে। 11 নম্বর বলো,
11 নম্বর হচ্ছে, খাতা নাও, খাতায় করো। স্যার এক নম্বরটা কেমনে হয়? তুমি কি করছো ফার্স্টে বলো না, এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। রাইট, এখন তোমার এক্স প্লাস ওয়াই এর মান আছে, কিন্তু এক্স ওয়াই এর মান কি আছে? না স্যার। এক্স ওয়াই এর মান বের করবা কিভাবে? আমি এগুলো সব প্র্যাকটিস করাইছি 4.3-তে, 4.2-তে, 4.2-তে আমি অনেক টাইম দিছিলাম, মনে পড়ে? এক্স ওয়াই এর মান তো নির্ণয় করে নেই আগে। হ্যাঁ, কিভাবে করবা বলো। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র কি, অনুসিদ্ধান্ত কি বলো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। বেবি কি এক্স ওয়াই মানে এক্স ওয়াই? হ্যাঁ, এখান থেকে এক্স ওয়াই এর মান বের করো। এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দুটোই তো দেওয়া আছে, এক্স ওয়াই এর মান বের করো। হ্যাঁ, কি হবে বলো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কি হবে? এক্স ওয়াই এর মান কত আসছে?
25/4 কি 25/4 হ্যালো 25/4 কিভাবে হয় বললাম এক্স ওয়াই এর মান কত আসছে বলো x minus y whole square minus 4 কি বলতেছে plus 4 x y হ্যাঁ তাহলে এখানে আসলো কত 5 5 25 এখানে আসলো 3 3 9 প্লাস কত হইলো 4 x y আর 9 টার এই পাশে নিলে কত হয় 16 তাই তো তাহলে 4 x y ইকুয়ালস টু কি আমি 16 লিখতে পারি তাহলে এক্স ওয়াই এর মান কত আসলো হ্যাঁ হ্যাঁ তাহলে দুই নম্বরের অ্যান্সার কত ঘ হ্যাঁ তাহলে এক নম্বরের অ্যান্সার কি হবে বলো এক্স ওয়াই এর মান তো পাইলা কিভাবে বের করতে হবে এটা বুঝছো তো এটা ভাই মুখস্থ করে ফেলো এতবার করাইছি আমি 4.2 তো অনেকবার করাইছি কিভাবে আমরা একটা x মাইনাস y বা x প্লাস y বা x y এর মান কিভাবে বের করব হ্যাঁ একের অ্যান্সার কত হবে বলো এখন ঠান্ডা মাথায় করো হ্যাঁ আসলে 18 আসে সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy 4 না স্যার 2 আমি অনেক হোপলেস হয়ে যাচ্ছি আমি অনেক হোপলেস হয়ে যাচ্ছি আমি পাক্কা এই 2 মাস ধরে আমি শুধু এই বীজগণিতই পড়লাম কারণ এটা খুবই টার্মিনোলজি একটা ম্যাথ এই এই 4 না পারলে 5 6 পারবা না আর এখন যদি তুমি এরকম করো তাহলে কিভাবে কি করি বলো তো এটা মান কত আসলো 25 আর এখানে কত আসলো 2 ইন্টু কত 4 মান কত আসে 18 হ্যাঁ 25 থেকে 8 বাদ দিলে 18 হয় বারবার 18 বলতেছো বারবার 18 বলতেছো আমি বলতেছি ভুল হইছে স্যার 17 এমন কইরো না এখন 3 নম্বরের অ্যানসারটা বলো এটা তো খুব সহজ অন্তত মুখে মুখে তো বলা যায় এত সময় লাগতেছে হ্যাঁ 12 নম্বর অ্যান্সার বলো 12 এটা তো অ্যাটলিস্ট পারবা এটা তো আমি করাইছিলাম 4.2 চ্যাপ্টারের প্র্যাকটিস শিটে আছে
স্যার জিরো। দুই নাম্বার অ্যান্সার কি হবে বলো? কেমনে একটু ইয়ে আছে, দুয়ে টু আসছে। সূত্র কি আমাদের ই বাই টু আসে? সূত্র হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স। এখানে টু আসলো কিভাবে? আমি দেখতেছি টু মাইনাস হোল ফোর কিউব, আসে। হ্যাঁ, টু হোল কিউব মানে কি এইট এইট মাইনাস থ্রি ইন্টু, থ্রি ইন্টু টু, হ্যাঁ টু কি স্কোয়ার? না না, শুধু টু হবে, শুধু শুধু টু টু হবে, হবে। রাইট? তিন দুগুণ ছয়, এখানে দুই অ্যান্সার। তিন নম্বর হলো তিন নম্বর হচ্ছে হ্যাঁ কি হবে তিন নম্বর বলো, এত সময় লাগতেছে কেন? তেরোর অ্যান্সার কি হবে? তেরো, তেরো তো তুমি করছো, বলো। অ্যান্সার হচ্ছে থ্রি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখানে সর্বনিম্ন আছে, মানে এ বি সি ডি তে দেখতে হবে সর্বনিম্ন ঘাত, তাই না? তাহলে আমাদের সর্বনিম্ন ঘাত কি আছে? ও, বি তো একটাতে নাই। হ্যালো, জি স্যার, আমি তো সেটাই বললাম, উত্তর হচ্ছে এ থ্রি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। সি স্কয়ার কিভাবে হবে? সি স্কয়ার মানে আছে সি সব সর্বনিম্ন, জায়গায় আছে, এ সব জায়গায় আছে, বি তো সব জায়গায় নাই। স্যার বি সব জায়গায় নাই, বি বি আছে তো। বি তো নাই, দুই নম্বরে বি নাই তো, দুই নম্বর রাশিতে বি নাই।
কাটো এটা, তোমার হয় নাই। 36, 54 আর 30 কে ভাঙলে কত হয়, সর্বনিম্ন ভ্যালু কত? জি 3 হচ্ছে সর্বনিম্ন হলো না? জি স্যার। হ্যাঁ, 3 সর্বনিম্ন হবে, 3। 3a² c² হচ্ছে অ্যান্সার। 14 নাম্বার বলো। চৌদ্দ নম্বর হচ্ছে সর্বনিম্ন কত? ফাইভ আমি যে এক্স দেখতেছি স্কোয়ার 5। হ্যাঁ রাইট, 5 ওয়াই স্কোয়ার এ থ্রি বি স্কোয়ার। এক্স স্কোয়ার সব জায়গায় নাই, এক্স তো আছে। স্যার আমি বলছি যে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। রাইট হইছে, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার হইছে। 15 নাম্বার বলো। 15 নম্বর হচ্ছে 3x 15, স্কয়ার 12, y 27। স্কয়ার যে 3, 3 কমন 3, 3 5 কি15, স্যার 3 4 12। 3x স্কয়ার y স্কয়ার z কিউব a কিউব। হ্যাঁ, 3x স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে কি ওয়াই স্কোয়ার ছোট, তারপর জেড কিউব ছোট, জেড কিউব ছোট, এ কিউব ছোট। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি আসতেছে তোমার? 3x² ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব, এটাই তো। 16 বলো। স্যার 16 হচ্ছে 6, 3, 6, 18, 6, 6, 48, 6, 7, 42, 6, 2, 60, 6, 13, 78 মেবি, 6, 1, 6, হ্যাঁ, 3, 6, 18, রাইট, ঠিক আছে। হ্যাঁ, 6 হচ্ছে কমন ভ্যালু এটার। তারপর বলো। তারপর হচ্ছে এক্স মাইনাস থ্রি 16-র সতেরো অ্যান্সার কি? 6, তারপরে কি? 16-র অ্যান্সার কি? ও 16-র অ্যান্সার শুধু ছয়, শুধু 6 কেন? ও, এ সব জায়গায় নাই। আচ্ছা, বিও সব জায়গায় নাই, মিসিং, বিও নাই, সিও নাই, সিও ডিও মিসিং, নাই। রাইট, ডিও মিসিং, রাইট, শুধু 6 অ্যান্সার হবে, দ্যাটস গুড। আচ্ছা, 17, জি স্যার। কি হবে বলো? 17 হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কি কমন যায় লাস্টের সারিতে? এক্স স্কোয়ার মাইনাস 4x + 3, এটা মিডল টার্ম করছো, জি স্যার। ওইটা কত আসছে হবে? হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, x - 3 × x - 1 আসছে। হ্যাঁ আসছে, রাইট, আসছে। তাহলে আমরা তিনোটাতে কমন ভ্যালু পাচ্ছি কত? x - 3। 17-র অ্যান্সার হচ্ছে x - 3। হ্যাঁ, 18 বলো। 18 তো করি, হুম হুম হ্যাঁ, 18 করো, করো, কত আসে? 18, 24, 32, কমন ভ্যালু কত? 18, 24, 32-এ কমন ভ্যালু কত আসে?
এখানে তো দুই মনে হচ্ছে, দুই ছাড়া তো আর কোনটা দেখতেছি না আমি, শুধু দুই হবে এখানে, সর্বনিম্ন ভ্যালুটাই আনতে হবে। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, দুই হবে। হ্যাঁ, 18 2 আসলো, এরপর কমন ভ্যালু কত পড়তেছে আমার মনে x+y সব জায়গায় আছে, লাস্টেরটাতে শুধু x+y × x-y, ঘাত 1, তাহলে x+y নিতে হবে। x+y তিনটা আছে প্রথম সারিতে, হ্যাঁ দ্বিতীয় সারিতে x+y দুইটা আছে ঘাত, আর তৃতীয় সারিতে x²-y, তার মানে x+y × x-y, তার মানে এখানে x+y এর উপরে একটা ঘাত আছে, সুতরাং অ্যান্সার হচ্ছে 2 × x+y। 19 বলো। লাস্টের সারিটাকে নিয়ে আগে কাজ করো, মানে কত কমন নিলে কি হয়, a²b³, মানে a³b² + a²b³ + a²b³, এরকম হ্যাঁ হ্যাঁ প্লাস a মানে a² মানে যদি আমি কমন নিই ab² হ্যাঁ ab² কমন নিলে কি হয়, a² + কি ab, তাই না? জি স্যার। তাহলে তুমি কি কমন নিবা, ab² তৃতীয় সারি? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি ab² কমন নিচ্ছ, তাহলে এখানে আমার ঘাত আসতেছে কি a² + কি ab + কি b² আচ্ছা এবার 2 নম্বর সারিটা বলো, 2 নম্বরে কি করবা তুমি, a²b² যেমন আছে তেমন রাখি দাও। ভিতরটাই তোমাকে সাজায় নিতে হবে, এটা কি a+b হোল স্কয়ার না? হুম হুম হ্যাঁ, হোল স্কয়ার যদি তুমি সাজায় নাও তাহলে লাস্টে মাইনাস মাইনাস a²b² ফেলাই দিতে হবে, কথা বুঝছো না? বুঝো নাই, 2a²b² যদি তুমি মাঝখানে নাও তাহলে লাস্টে কি করতে হবে, a²b² মাইনাস করে দিতে হবে, তাই তো? হয়েছে, এবার a²-b² সূত্রে ফেলাই দিতে হবে, পারছো না আমাকে করে দিতে হবে। খুবই কঠিন লাগতেছে, এটা অলরেডি তুমি করে আসছো, এই টার্মটা করে দিব, এই টার্মটা তুমি কি করবা আগে সাজায় নিবা, a² তার উপরে কি স্কয়ার প্লাস কত, 2 a²b² এই ম্যাথ তুমি করে আসছো স্যার, এবার বুঝছি স্যার। এই যে তারপরে হচ্ছে মানে বি স্কয়ার, তারপর স্কয়ার মাইনাস কি করতে হবে, a²b² করে দিতে হবে, মাইনাস a²b² হ্যাঁ, তাহলে এইটা একটা সূত্রে পড়ে যাবে, সূত্রটা কি a² + কি b² তার হোল স্কয়ার, আর মাইনাস এটা একটা একটু সাজাই দিতে হবে, এবি তার হোল স্কয়ার। এবার a²-b² সূত্রে ফেলাও, দেখবা দুইটা জিনিস আসবে, a² + ab + b² আসবে, ইনটু কি আসবে, a² - ab + b² আসবে, আসলো দুইটা। এই হচ্ছে সিচুয়েশন, কমন ভ্যালু দেখো, a + a² ab b² a + a², তাহলে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশিতে আমরা একটা কমন ভ্যালু পাইছি, ঠিক আছে? হ্যাঁ, এবার প্রথম রাশি কাজ করো, প্রথম রাশি ডিরেক্ট সূত্রে ফেলাও, a³-b³ এর অনুসিদ্ধান্তে ফেলাও,
কি অনুসিদ্ধান্ত কি? এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? অ্যান্সারটা বলো, কষাও কি হবে? এটা হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ এ প্লাস এ না এ প্লাস বি হোল মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি কি ইন্টু বলতেছো এ তুমি? মাইনাস 4.4 করতেছি, উইথাউট উৎপাদকের সূত্র ছাড়া অন্য কোন সূত্র অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যাবে না। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তের সূত্রটা কি? এ প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাস, এটা লেখো না। লেখার পরে তো এখন রাশি তিনটার দিকে তাকাও না, যে কমন কি আসতেছে। সর্বনিম্ন ঘাত দেখো, গসাগু হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু এ এ স্কোয়ার প্লাস স্কয়ার বি এ বি কেন প্লাস আসবে? আমি 3 নম্বর সারিতে তো আমি এ বি স্কয়ার পাইছি, এর ঘাত তো সর্বনিম্ন 1 আছে 3 নম্বর রাশিতে। এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা বলতে তোমার এত সময় লাগলো কেন? কোনো সমস্যা? বিশ নাম্বার বলো। প্রথম রাশির উৎপাদক করো। প্রথম রাশির উৎপাদক হবে হচ্ছে এ এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস টু প্রথমে একটা এ থাকবে না? কি বললা বুঝি নেই। বুঝি নাই কি আসছে, প্রথম রাশির উৎপাদক কি আসছে? এ কিউব মাইনাস স্যার উৎপাদক করতেছে এ কিউব মাইনাস ফাইভ এ ফাইভ এ মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস 10 এ সেটার উত্তর হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এ মাইনাস ফাইভ
তাহলে এ স্কোয়ার প্লাস টু এ কে যদি এ কমন নাও তাহলে কি হয়, এ ইন্টু এ প্লাস টু হয় না? জি স্যার। যত ছোট করা যায়। হ্যাঁ, দ্বিতীয় রাশি করো। তা প্রথম রাশির তোমার উৎপাদক আসছে কি, এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফাইভ, তাই তো? জি স্যার। দ্বিতীয় রাশি উৎপাদক করো। দ্বিতীয় রাশির উৎপাদক আসছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এ প্লাস ফোর। হ্যাঁ, সো এখন তুমি এক বুঝিনি, আবার বলো তো। এ প্লাস ফোর তো আসছে, হ্যাঁ, তারপর এ স্কোয়ার প্লাস টু এ। এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এ প্লাস ফোর। হ্যাঁ, ওইটাই তো বললাম। তাহলে এখন আবার এটাকে কমন নাও, তাহলে এ ইন্টু এ প্লাস টু আসে না? জি স্যার। তৃতীয় রাশি কি বলো, করে ফেলো। উত্তর আসছে হচ্ছে এ কিউব মাইনাস টু এ স্কোয়ার ইন্টু মানে মানে উৎপাদক আসছে হচ্ছে এ কিউব মাইনাস টু এ স্কোয়ার ইন্টু এ প্লাস এ মাইনাস হবে। আবার কমন নাও, এ স্কোয়ার কমন নিলে কে প্লাস টু আসে না? হ্যাঁ, এবার তাহলে লসাগু কত বলো। যখন তুমি লসাগু গসাগু করবা তখন সর্বোচ্চ উৎপাদক করবা, যেন উপরের ঘাত না থাকে, মানে উপরের ঘাত যত কমাইতে পারো উৎপাদকে তত বেশি তোমার সফলতা। কথাই বুঝতে পারছো? ইচ্ছা হ্যাঁ, তাহলে গসাগু কত বলো। বসাবো হচ্ছে দেখছো, এই জন্য আমি ঘাত গুলাকে ভাঙতে বলছি। প্রথমে এ স্কোয়ার প্লাস টু এ আসছে, আমি বললাম এ ইন্টু এ প্লাস টু লিখো। দ্বিতীয়টাতেও বললাম এ ইন্টু এ প্লাস টু লিখো। তৃতীয় নাম্বার রাশিতে আমি বললাম যে এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু লিখো, মানে উৎপাদকটাকে ভাঙো। স্যার উত্তর আসছে এ ইন্টু এ প্লাস টু। রাইট, হয়েছে। 21 নম্বরে যাও। আচ্ছা, এবার তোমার হোমওয়ার্ক আমি বলি। 21 নম্বর থেকে শুনতে পাচ্ছ, জি স্যার। 21 নম্বর থেকে একদম 28 নম্বর পর্যন্ত পুরোটা তোমার উৎপাদক থাকবে গসাগুর। কথা বুঝছো না, বুঝো নাই? জি স্যার বুঝছি। মানে পুরো লসাগুটা তোমার থাকবে। এখন 29 নম্বরটা করো। এই 29 30 এগুলো আমি সব 4.2 তে করাইছি। 29 নম্বরটা বলো কি হবে, কয়ের অ্যান্সার বলো। এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান দেওয়া আছে।
ব্যাখ্যা তো সময় লাগতেছে। এটা হচ্ছে কি আমি করে দিব? না স্যার, স্যার হয়ে গেছে, এটা হচ্ছে ফাইভ। গুড, হয়েছে। খ নাম্বার করো। কত হয়েছে অ্যান্সার? এটা তো কি করে দিতে হবে? কিভাবে করবো, এখানে তো কিউব আছে আর আমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান আছে। কেন, কতে তুমি পাইছো না এক্স প্লাস, মানে এ প্লাস বি স্কোয়ারের মান পাইছো না তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স? মানে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ, ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ। ফাইভ। তাহলে পরের লাইন তুমি যদি দুই পাশে বর্গমূল করো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তুমি পাও না। স্যার ওইভাবে তো চেষ্টা করছিলাম।
কেন এটা রুট ফাইভ তো পাইলাম তো, তারপরে হয় রুট ফাইভ ইন্টু, তারপরে হচ্ছে মানে এই মানটা এখানে বসায় দাও। এখানে এখানে সূত্র কি আসে, এক্স টু দি পাওয়ার সিক্স কে যদি তুমি এক্স টু দি পাওয়ার কিউব দিয়ে ভাঙো প্লাস কি ওয়ান বাই এক্স টু দি কিউব, হচ্ছে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। হ্যাঁ তাহলে সূত্র কি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি মান নির্ণয়ের? হ্যাঁ এক্স প্লাস ওয়াই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে হোল কিউব মাইনাস থ্রি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। হ্যাঁ তখন মান বসাও, এক্স এক্স কাটাকাটি করলে এখানে কি হয়, মান বসাইলে কি হয়, ফাইভ তার হোল কিউব মাইনাস কত হয়, ফাইভ বলতেছি রুট ফাইভ, রুট ফাইভ তার হোল কিউব, হ্যাঁ আর এখানে থ্রি ইন্টু রুট ফাইভ, তাই তো, তাই রুট ফাইভ কে কিউব করলে কি হয়, ফাইভ ইন্টু রুট ফাইভ, ফাইভ ইন্টু রুট ফাইভ, তাই ফাইভ ইন্টু রুট ফাইভ কে থেকে থ্রি ইন্টু রুট ফাইভ যদি বিয়োগ দাও তাহলে কত থাকে, হ্যাঁ টু কত রুট থাকে, ফাইভ। টু রুট ফাইভ, এটাই অ্যান্সার। অ্যান্সার লিখে গতে হাত দাও, আচ্ছা শেষ, বুঝছো? জি স্যার, গতে হাত দাও, স্যার আমার বইয়ের সাথে আপনারটা মিল নাই। কেন, উনত্রিশের গ, হ্যালো উনত্রিশের গ জি স্যার, মিল নাই, আমারটা লেখা আছে হচ্ছে আমার আমার বইতে লেখা আছে লেখা আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার হোল কিউব, এর মান নির্ণয় করো। ওই একই তো কথা, এর ঘন নির্ণয় করো, তো ঘন মানেই তো কিউব, আমার এখানে লেখা ঘন নির্ণয় করা, তার মানে কি কিউব নির্ণয় করো, বুঝছো না, বুঝো নাই, করো,
হ্যাঁ, অ্যানসার কত আসছে বলো? স্যার সাইড পাইনি, এক্স এক্স সিক্স মাইনাস 1/x6 আসছে কত আসতেছে, আসছে? এক্স সিক্স মাইনাস 1/x6 মাইনাস তুমি কি করছো অ্যাকচুয়ালি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তার উপরে হোল কিউবের মান বের করতে বলছো, তুমি ফার্স্টে কি করছো? স্যার কি করব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব সূত্র এ মাইনাস বি তার হোল কিউবের কোনো সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে? এ মাইনাস বি এর কোনো অনুসিদ্ধান্ত আছে? অনুসিদ্ধান্ত রাখতে, তাহলে তুমি মান বের করবা কিভাবে? মান নির্ণয় করতে গেলেই তো অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ভিতরেটাকে সূত্রে ভাঙাও কি হয়? এক্স প্লাস 1/x ইন্টু কত হয়? এক্স মাইনাস 1/x তার হোল কিউব, তাই তো? এইটার মান তো তুমি ক হইতে পাইছই, আর এইটার মান তো তুমি বের করতে পারবা, পারবা না? একটু আগেই তো শিখাইলাম যে একটা মান দেওয়া আছে, একটা মান বের করার প্রসেস কি। ওই যে একটু আগে এক্স ওয়াই এর মান যেভাবে বের করলা, ওইভাবে মান বের করে প্রশ্ন মতে লিখে এই দুইটার মান বসাই দিয়ে হোল কিউব করো, তাই তো হয়ে গেল। প্রথমে লিখতে হবে, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, মানে 1/x তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। হ্যাঁ, ক হতে পাই এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত? √5। তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখা যায়? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4xy, তাই তো? মানে আমরা জানি প্রশ্ন মতে এই কথাগুলো লিখো, নাহলে মার্কস আসবে না। এখন এক্স মাইনাস 1/x এর মান আমাকে বের করতে হবে, তাইলে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4xab, এটার মানেই তো হচ্ছে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ারের মান, তাই নয় কি? এটাই লেখো, আমরা জানি লেখা। এখন এইটার মান তো কতে দেওয়াই আছে, কত দেওয়া আছে? 5, তাই না? এই পুরোটার মান তো কতে আমরা পাইছি? ক হতে পাই, লিখে দাও। আর এখানে মান দেওয়া আছে কত? 4। সুতরাং এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার মান হচ্ছে 1। এখন যদি আমি বর্গ করি তাহলে 1/1/x এর মান আসে কত? √1। √1 আর 1 একই কথা, তাহলে এখানে আসতেছে কত? √5, এখানে 1, তাই না? √5 ইন্টু কত? 1, তার উপরে কি হোল কিউব। তুমি কি ম্যাথটা বুঝছো? জি স্যার। অ্যান্সার আসবে 5√5। বুঝলে পুরোটা সুন্দর করে খাতায় তুলো, তুলে আমাকে জানাও যে স্যার বুঝছি।
হামজা বুঝছো? জি স্যার। তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে? 125। কি এটা কেমনে আসলো? এক্স মাইনাস 1/x এর মান কত? ওয়ান আর এক্স প্লাস 1/x এর মান কত? ফাইভ 5। এক কয়ের অ্যান্সার কত? x প্লাস 1/x তার হোল স্কয়ার এর মান কত? হোল স্কয়ারের মান হচ্ছে কি ব্যাপার, আটকে গেল কেন? হ্যালো, জি স্যার। কি x প্লাস 1/x তার হোল স্কয়ার এর মান কত? ফাইভ। তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? রুট ফাইভ। হ্যাঁ, তাহলে রুট 5 এর সাথে গুণ হবে 1-এর। তাহলে এবার অ্যান্সার কত আসছে? 10√5। 10√5? 25√5। 25√5? √5 × 1, তার উপরে কিউব আছে, তাহলে কত হবে? √5। এই ম্যাথটা তুমি আবার করো, কালকে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি এখানে দেখো, গুগল ক্লাসরুমে গিয়ে এই যে 4.4, 21 থেকে 28 যতগুলো লসাগু আছে এবং 30 থেকে 31 যে দুটো সৃজনশীল বাকি আছে, কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি 4.3-র এইখানে এগুলো শেষ হয়েছিল, সো আমি 4.3 এবং 4.4-এর আমি দুইটা শিট দিয়ে দিব পরশু দিন, কথাই বুঝতে পারছো? জি স্যার। সো তোমার এটা শেষ হলে আমি শিট দিয়ে দিব আর নতুন চ্যাপ্টারে যাব। তো প্যারালালি তুমি বীজগণিতের ওই দুইটা শিটের ম্যাথগুলোও শেষ করবা এবং জ্যামিতির 8 এবং 9 চ্যাপ্টারও শেষ করবা, কথা বুঝতে পারছো? এই মাসের মধ্যেই, কথা ক্লিয়ার কি না? আচ্ছা, অল দ্য বেস্ট। তাই কালকে এই ম্যাথগুলো করে আপ করে দিও, ডিলে করো না। কোনো কোশ্চেন আছে হামজা? হ্যাঁ, না স্যার। ওকে, অল দ্য বেস্ট, ভালো থেকো, খুদা হাফেজ।